আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আবার আমরা আপনাদেরকে সাতকানি আর কেরানীহাটে নিয়ে আসলাম। আজকের বাজারটা একটু ডিফারেন্ট হচ্ছে, আজকে আমরা রবিবারের বাজারটা করছি। আজকে 10 তারিখ 10 মার্চ। আর সুন্দর সামনে কিন্তু একটা শাহিওয়ালের আর আরসিসির মিশ্রণের একটা গরু দেখাচ্ছে, চমৎকার। গরুটা কিন্তু চমৎকার সুন্দর এবং এটার পিস কোয়ালিটি অনেক ভালো লাগতেছে আমার কাছে। দাম কার ভাই? ওনারে উনি চলে গেছে। বড় ভাই এদিকে আসেন। আচ্ছা, ওজন কেমন এটার? সাড়ে 8 টন আছে শরীরে আছে। দেওয়া দাম কেমন? বেচবেন কত? 250 হলে বেশি ফেলবেন? দাঁত আরো স্বাস্থ্যবান হওয়ার কথা ছিল। দর্শক ছয়টা বলতেছে, জানি না কটা, আরো লেখলে দিয়ে দিবে বলছে। বাইরে নিলেন? নিছেন? আচ্ছা, সুন্দর গরুটা দেখাচ্ছিলাম আপনাদেরকে। আরো একটা সার রয়েছে, এটা কেমন? এটা কার ভাই? এটা কত? এত বেশি কা? সার তো সুন্দর। শিবের দামও কি 2.5 লাখ আছে? হ্যাঁ, কত হলে দিবেন? 120 বুঝবেন? না না, রিয়েলটা বলবেন। কাস্টমার দর্শকরা তো অনুগ্রহে দেখতেছে বাইকটা। আপনার একটা দামের উপর ডিপেন্ড করে কাস্টমার ক্রেতারা আর বাজারে আসবে। দাম বেশি বললে তো তারা আর বাজারের দিকে আসবে না, বিষয় আছে। দর্শক সুন্দর একটা গরু দেখাচ্ছিলাম, এরেশার 120 বলছে, ওজনও মোটামুটি খারাপ না, ভালোই একদম। এইটার এক পাশে কিন্তু আরও আছে সুন্দর থেকে যদি দেখা ভালো লাগতেছে। সুন্দর ভালো লাগতেছে। কার আসলে জানি না, এরকম নিচে আরও একটা শোয়া আছে, জিজ্ঞাসা করবো। তাম দর ভাই, গরুগুলো কাদের ভাই? এগুলো আমার। এগুলো এই দূরে কাদ? আচ্ছা, মালিক নাই। আচ্ছা, উঠে গেছেন? জি জি। ভাইটা কত চাইছেন? 1.8 লাখ। দাঁত কেমন? বয়স? বয়স 1 বছর। কত হলে দেবেন এটা? কত হলে বেচা দাম কেমন এটা? বেচা দাম কত? বেচা দাম 1.8 লাখ। 1.8 লাখই বেশি দেবে? চাওয়া দামে ফিক্স যেটা বলছো ওইটাই। আচ্ছা, পাশে আর একটা সুন্দর ফ্রিজের, ওয়েস্টার্ন ফ্রিজের। কত দাম এটার ভাই? 1.2 লাখ। কাস্টমার কত মূলাইছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত 6 মূলাইছে। দেওয়া দাম কেমন? 10 হলে দিয়ে দেবো। 1.1 দশে? জি জি। দাঁত? না, দাঁত পাই নাই। দাঁত নাই আদাত খামারে পালার জন্য? হ্যাঁ, পালা জাত তো ফ্রিজিয়ানের নাকি? হ্যাঁ, ফ্রিজিয়ান জাত পালার জন্য। দর্শক চমৎকার ভালো একটা গরু দেখাচ্ছিলাম আপনাদেরকে। আমরা আসি আজকে সাতকানিয়ার কেরানির হাটে, বাজারটাই আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ ভাই কথা বললাম। এই যে দর্শক, এই পাশে কিন্তু আরেকটা সুন্দর হাবিবাসুর ভাই। কার এগুলো গরু আপনাদের? দাম কেমন দিচ্ছেন ভাই এগুলো? আমার না ভাই। আচ্ছা, আপনার না? দর্শক কাস্টমার বিক্রেতা খুঁজে পাচ্ছি না, তো দামটা দিতে পারলাম না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই পাশে আবার একটা চেকিং চলতেছে, দুধের চেকিং চলে দেখি। সুন্দর কথা বলুক।
কত বলছে ভাই? ভাই 210 কইছে। 210 কইছে। কত বললো কাস্টমার? আরে কাস্টমার মূল হলে ঠিক নেই। আচ্ছা, এক একজন এক এক রকম মূল আইতেছে। এমনি বেচা 160 65 মূল। 160 65 মূল। আপনি দেবেন কত? 70 হলে পার 5000 এর জন্য একটু বাজি রইছে। তো সেটার সাথে কিন্তু এটার বাসুর হচ্ছে। বাসুর এটা। কটা আছে আজকে বাজারে? হ্যাঁ, কটা আছেন আজকে? এখানে একটা আছে। একটাই আছে। দুধ কতটুকু হয় এটা? দুধ আছে 7 লিটার। 7 লিটার আছে। আচ্ছা, দুধ 7 লিটার আছে। ফ্রিজে আনার সাথে বীজ কি ফ্রিজে আনিয়ে দিয়েছেন নাকি? হ্যাঁ, ফ্রিজে ফ্রিজে আনিয়ে দিয়েছেন। তো সুন্দর একটা বীজের ফ্রিজে আনার সাথে ফ্রিজে আনিয়ে ক্রস করানো হয়েছে। 7 লিটার দুধ হয়। 170 হলে দিয়ে দিবে। ধন্যবাদ ভাই। তো দর্শক, এরকম অসংখ্য গবাদি পশু কিন্তু বাজারটিতে রয়েছে। আজান দিচ্ছে দর্শক, আজানের পরে আমি আপনাদেরকে নিয়ে আসি। আজানের পরে আবারও নিয়ে আসলাম আপনাদেরকে বাজারে। সুন্দর সুন্দর কিন্তু বেশ কিছু দুধ কেমন হয় এটার? 2 কেজি হয়। বাছুর তো সুন্দর। কি বীজ এটার? দেশি না দেশি? বীজ দেওয়া দেশি একটা বীজ দেওয়া বাছুর দেশি। সুন্দর, বেশ কিছু ভালো কালেকশন আছে। এই যে আঙ্কেল দাঁড়িয়ে আছে একদম। কত দিচ্ছেন দাম? 1,30,000। কত বলছে কাস্টমার? কত বলছে? 1,30,000। 1,30,000। আপনি দেবেন কত? 1,10,000 হলে দিয়ে দিন। দুধ কেমন হয় কাকা? 2 কেজি হয়। বীজ কি দিছেন? শাহিওয়াল দিছেন, পাকিস্তান শাহিওয়াল দিছেন। দর্শক, একটা গাভী সহ বাছুর যারা নিতে চান বাজারে আসতে পারবেন। এরকমই একটা সুন্দর একটা দেখা, এটা কত দিচ্ছে? কত দিচ্ছেন ভাই? দাম কত চাইছেন এটা? 1,00,000 চাইছেন। কাস্টমার কত কইছে? কাস্টমার 70-75 এরকম। 70-75 এরকম চাইছে। কত হলে দিয়ে দেবেন? দেখি না বাজার, বাজারের ভাব বুঝে সময় আছে। আরও সময় আছে, লাস্ট সময় একটু সেক্রিফাইসের বিষয় থাকবে। আচ্ছা, তো দর্শক, এরকমই আরও বেশ কিছু গবাদি পশু কিন্তু হাটে রয়েছে। আমরা কিন্তু গৃহস্থলী বাজার আছি, আমরা কেরানির এটা। কাকা কত দিচ্ছেন দাম? দাম দিচ্ছি 95। 95 জি। কাস্টমার কত কি মূল্য হইতেছে? কাস্টমার মূল্য হইতেছে 70 মূল্য হইতেছে, 270 মূল্য হইতেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি 85,000 বলছি। আবার লাস্টে লাস্ট 85,000 হলে দিই বলছি, আবার বলতেছি 80,000 বলছি। এটা কি গাব হবে না বাজার হয়ে গেছে? বাজার হয়ে গেছে রে। বাজার হয়ে গেছে। মাংসের জন্য নিবে? হ্যাঁ, মাংসের জন্য নিবে। মাংসের জন্য দম হতো দিন দবে জি। দম হতো দিন দবে 95। সমকি সম হন না সাবা সেটা তো চলন না বালা না 85,000 বলবেন না? 85,000 লইন, 85,000 আবার 75,000 চাই না একদম। 85,000 কি তুমি নেব? এটা দাম দর চলতেছে দর্শক, দেখি কত দিয়ে। 100 টাকা থেকে এরকম আরো বেশ কিছু গরু দেখাবো। ভাইয়ারা দাম দর করলেন, এটা একটা পালার জন্য আছে। আসসালামু আলাইকুম। ভাই দাম কত দিছেন? 50,000 টাকা। 50,000 টাকা দিছেন। কত মূল আছে কাস্টমার? 35,000 মূল আছে। দিয়ে দেওয়া দাম কেমন? 40-42,000 হলে 40-42,000 হলে দিয়ে দিবেন।
দর্শক এরকম আরো বেশ কিছু গবাদি পশু কিন্তু বাজারে আছে, আপনারা চাইলে চলে আসতে পারবেন এই বাজারটাতে। যদি কি বিচারটা পালার জন্য দেখাই আপনি, এই পাশে কিন্তু বিচারটা পালার জন্য আছে। যে মুরব্বি, আসসালামু আলাইকুম মুরব্বি, কেমন আছেন? আবার দেখা, আবার দেখা হইলো মুরব্বি আপনার সাথে, দেখলে ভালো লাগে আপনাদেরকে। কত দিয়েছেন দাম? 2500। কত কইছে কাস্টমার? 3000। আসবেন আপনারা বাজারে, এই একটা আছে এদিকে, যদি দেখাই পালার জন্য এগুলো পালতে হবে আপনাদের। ভালো আছেন? কত চাইছেন দাম এটার? 35। আর এটা? এটাও 35। দর্শক এরকমই কিন্তু অসংখ্য গবাদি পশু আমাদের এই সাতকানিয়ার কেরানির হাটে আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে কিন্তু গৃহস্থলীদের বাজার যেটা আছে ওইটাই দেখাচ্ছিলাম। বড় বড় খামারিদের বড় গরুগুলো আমরা কিন্তু একটু পরে দেখাবো। পুরো বাজার জুড়েই কিন্তু আজকে বেশ গরু রয়েছে। চেষ্টা করবো কমন নয় আপনাদেরকে দু চারটা গরুর দাম দর নিয়ে আলোচনা করবো এবং এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সবাই সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আর একটা ভিডিও। ধন্যবাদ সবাই।